এরা সব হলো বিএনপি জামাত ইসলাম। আমি খুনটা না আওয়ামী লীগের, আমি হুট করে আওয়ামী লীগ করি না, আমি লাফালাফি করব। লাফালাফি করার সময় তো এখন আওয়ামী লীগের মানুষের। আমি ইকোনমিক্সের স্টুডেন্ট, আমি ক্যালকুলাসটা বুঝি। লাফালাফি তো আমরাই করব। আমি যে বলেছে লাফালাফির কথা তাকে বলি আপনার কনস্টিটিউশন কোনটা, আপনার দল কোনটা, সেটা চিন্তা করেন তো। সিদ্দিকুর রহমান লাফালাফি করলে আপনার খারাপ লাগবে, এটা স্বাভাবিক, বিকজ আপনি আমাদের আওয়ামী লীগের লোক না। অতএব আমি মনে করি যে আপনার খারাপ লাগাটাই স্বাভাবিক। আমার বড় ভাই, সে আমাকে উইশও করেছে, আমি দেখেছি তার ভিডিওটা, সে আমাকে বাজেভাবে প্রেজেন্ট করেন। আমি বড় ভাইকে খালি এটাই বলতে চাই, বড় ভাই আপনি কিন্তু পরীক্ষিত আমাদের দলের লোক না। অতএব আমি লাফালাফি করব। লাফালাফি করার সময় তো এখন আওয়ামী লীগের মানুষের, সারা বাংলাদেশের, বিকজ আমরা যে সত্তাকে বিশ্বাস করি সেই সত্তা সরকার গঠন করছে এবং সরকারে আছে এবং আগামীতেও সরকার গঠন করবে ইনশাল্লাহ। এখন অনেকেই ভাবেন সিদ্দিক ভাই আওয়ামী লীগের হয়ে চামচামি করতেছে, দালালি করতেছে, নানান ধরনের ওয়ার্ড দেখি যে ইনবক্সে লেখেন। তারা কেন লেখেন সেটাও আমি জানি, কারণ আপনারা তো মূল আওয়ামী লীগের লোক না, আপনারা জামাত ইসলামের লোক, আপনারা বিএনপির লোক। যারা এখানে কমেন্টস করেন তাদের আইডিতে আমি গিয়ে দেখছি, আমাকে একটা দেখান, যে একটা কমেন্টস দেখান যেখানে যে আমার আদর্শে যারা বিশ্বাসী, যারা আমার আদর্শকে ভালোবাসে, যারা আমার দলকে ভালোবাসে, তারা একটা কমেন্টস করেছে। সো বিবাদ হচ্ছে, বিভেদ হবেই, ভাগাভাগি হবেই, কিন্তু সেই বয়ে যে আপনি আপনার কার্যক্রমগুলো বন্ধ রাখবেন সেটা কিন্তু সিদ্দিকুর রহমান না। বিকজ আমি চাই এখন বিভেদ হবে, কিন্তু সিদ্দিকুর রহমান জাতীয় সংসদে যদি যেতে পারে তাহলে তখন তার অ্যাক্টিভিটিস দেখে ওই মানুষগুলি আমাকে লিখবে যে আমরা ভুল করেছি, মানুষ চিনতে ভুল করেছি। আমি ইকোনমিক্সের স্টুডেন্ট, আমি ক্যালকুলাসটা বুঝি। শিল্পীরা যত বেশি ভালো মানুষগুলো জাতীয় সংসদে যাবে তত ভালো হবে। সেটা সিদ্দিকুর রহমান হতে হবে সেটা কিন্তু নয়। সিদ্দিকুর রহমান না হয়ে যদি অন্য কেউ হয়, ওয়েলকাম, আসেন না, আপনার নিজের যোগ্যতা প্রমাণ করেন। নিজের যোগ্যতা প্রমাণ করে মাননীয় প্রধানমন্ত্রী আপনাকে ওখানে দিলে আমি আপনার নৌকায় গিয়ে উঠবো, আমি বইটা মারবো আপনার সাথে। বিকজ আমি আগেই বলেছি আমি খুনটা না আওয়ামী লীগের, আমি হুট করে আওয়ামী লীগ করি না। আমি অতএব আমার অভিমান, রাগ কোনো কিছু নেই। আমার শুভকামনা থাকবে যদি আমাদের শিল্পী সম্প্রদায়, আমাদের শিল্পীদের ভিতর থেকে আরও কেউ আসে, ডেফিনেটলি আমি সবচেয়ে বেশি খুশি হব। কারণ শিল্পী শিল্পী আমরা ভাই ভাই, আমরা চাই সারা বাংলাদেশের ভালো মানুষগুলো জাতীয় সংসদে যাক, সংসদটা তার সৌন্দর্যতা না হারাক এবং ভালো মানুষগুলোর মাধ্যমে জাতীয় সংসদ পরিচালিত হোক। কারণ ভাবতেছে যে সবাই ভাবতেছে যে সোশ্যাল ওয়ার্ক না করেও যদি এই এমপি হওয়া যায়, সেটা ঢুকছে এটা বা তাদের দোষ না, আমারও দোষ না, কারণ আমরা ঢুকছি সেটার কিছু কারণ আছে। কারণটা এরকম, যদি বলি পাশের রাষ্ট্রে যদি আপনি তাকান দেখেন অনেক লোক, অসংখ্য লোক যেগুলো শিল্পী থেকে এমপি হয়েছে এবং পপুলার হিরোরা হয়েছে এবং আমাকে যেরকম বলে যে কমেডিয়ানও হয়েছে। কাঞ্চন মল্লিক যে এমপি ওখানে, সে কিন্তু দেখিয়ে দিয়েছে, চ্যালেঞ্জ করে দেখিয়ে দিয়েছে। এবং আলটিমেটলি কেন হচ্ছে, কারণ এটা কিন্তু ইউনিভার্সাল ট্রুথ, একজন শিল্পী যখন শিল্পী হয় সর্বপ্রথমেই তাকে ভালো মানুষ হতে হয়, ভালো মানুষ ছাড়া শিল্পী হওয়া যায় না। আপনি এমন একটা শিল্পীকে বের করতে পারবেন না বাংলাদেশের সন্ত্রাসী তালিকায় তার নাম আছে, খুনের তালিকায় নাম আছে, এরকম বের করতে পারবেন না, সন্ত্রাসী করে বেড়ায়, এরকম পাবেন না, কিন্তু অন্যায় কাজ করে, বিকজ শিল্পীরা মানুষই হয় ওরকম একটা জায়গা থেকে।